মুহাম্মদের মূল চেতনা, যেটা ছিল শাহাদাতের চেতনা, যেটা ছিল স্বপ্না চত্বরের চেতনা, যেটা ছিল 2013 সালের চেতনা, সেই চেতনা মুছে ফেলবার পায়ে তারা চলছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেদিন প্লুগার চক্র আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল, আমরা সেদিন স্বীকৃতির দাবি নিয়ে নয় বরং আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য বুকের রক্ত দিতে স্বপ্না চত্বরে গিয়েছিলাম। আমাদের ভাইরা সেদিন রক্ত দিয়েছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, সেদিন শাহাদাত বরণ করেছিল। অনেক কথা বাতাসে ওরে, হাজার হাজার শত শত ওই সব কথা বাদ, কিন্তু স্বপ্না চত্বরে কারা কারা শাহাদাতের রক্ত দিয়েছিল, বাংলাদেশের সরকারি মেডিকেল ঢাকা মেডিকেল কলেজের মর্গের মধ্যে তাদের ময়নাতদন্তের রিপোর্ট এখনো সংরক্ষিত আছে। সেদিন শাহাদাত বরণ করেছিল নবীর ইজ্জতের হেফাজতের জন্য, তার ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলা যাবে না, মুছতে দেওয়া হবে না। খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, স্বীকৃতি আমরা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফির আহ্বানের অনুযায়ী, তার চাহিদা মোতাবেক স্বীকৃতি দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছি। ভবিষ্যতেও ধন্যবাদ আর শুকরানার দরকার পড়লে যত লাগে ধন্যবাদ দিব, কিন্তু মনে রাখবেন শাপলা চত্বরে যে জন্য আমার ভাই রক্ত দিয়েছিল, শাপলা চত্বরে যে জন্য আমার বোন বিধবা হয়েছিল, শাপলা চত্বরে আমার মায়ের বুকগুলো যে জন্য খালি হয়েছিল, সেটা হলো আমরা বাংলার মাটিতে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। সুতরাং আজ দাবি করি, আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের নিরাপত্তার জন্য জাতীয় সংসদে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। সবই হায়াতে আছেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ হযরতের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। এদেশে আল্লামা আহমদ শফিকে মাইনাস করে কোন কাজ করা যাবে না, কোন কাজ করতে দেওয়া হবে না। আজ এই স্বীকৃতির পর আমরা দেখছি কিছু অপতৎপরতা চলছে, কোথাও কোন সরকারি কর্মকর্তা প্রশাসনের লোকেরা অতি উৎসাহী হয়ে কমি মাদ্রাসায় ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে আসতেছেন, এসে খবর নিচ্ছেন কমি মাদ্রাসার ছেলেরা এই বাংলার স্বাধীনতা বিরোধী এদেশে যেই চেতনা নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুদের খবরদারি থেকে ঢাকার মুসলমানেরা মুক্তি লাভ করেছিল, সেই আবার দাদাবাবুদের খবরগিরি কায়েম করবার জন্য যেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, সেই রবীন্দ্র সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা করছে। আমরা আবার বলতে চাই, কলকাতা দেব পাগড়ি খুলতে রাজি না। আমার মাদ্রাসাগুলোতে লাল সবুজের পতাকা উড়বে, লাল সবুজের পতাকা উড়বে, স্বাধীনতার পতাকা বুকের রক্ত দিয়ে আমরা লাল করেছি, এই পতাকা কারো বাপের ইজারাদারি নয়। কওমি মাদ্রাসাওয়ালারা পতাকার উপর অধিকার দাবি করতে শিখেন, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসাগুলোতে পাতি নেতাদের কিছু উৎপাত শুরু হয়েছে, বড় নেতারা করে না, কারণ তারা সিস্টেম জানে, তারা সিস্টেম জানে। পাতি নেতারা বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে আপনার বিভিন্ন ধরনের পায়তারা শুরু করেছে, ভালো করে বলে যাই, আল হাইয়াতুল ওলিয়া লিল জামিআতিল কওমিয়া, এটা এখন বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। যদি কোনো সরকারি এসি, কোনো ডিসি, কোনো ওসি, কোনো এমপি
কোন মন্ত্রীর যদি কিছু বলতে হয় আমার কোন মাদ্রাসার উপর খবরদারি চলবে না, হাইয়াতুল ঔলিয়ার আল্লামা আহমদ সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আছেন বিভাগের মহাসচিব, হাইয়ার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাদের পারমিশন ছাড়া আমার মাদ্রাসাগুলোতে মাদ্রাসার স্বকীয়তা চেতনা ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে যদি কোনো জুলুমের আদেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসায় বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। সঙ্গে কথা বলেন, যা বলতে হয় বিফাকের সঙ্গে কথা বলেন, যা বলতে হয় হাইয়াতুল ঔলিয়ার সঙ্গে কথা বলেন, যা বলতে হয় আল্লামা আহমদ শফির কথা ছাড়া প্রধানমন্ত্রীর কথা আমরা মানতে প্রস্তুত না, মানতে প্রস্তুত না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ, স্বীকৃতি পেয়েছি, আনন্দ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু শাপলা চত্বরের শাহাদাতের কথা কোনোদিন ভুলতে পারবো না, এটা ভোলা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নাস্তিক মুরতাদ নবীর দুশমনদের মৃত্যুদণ্ডের আইন পাস না হবে, সেই সরকার আসবে, ওই সরকারের বিরুদ্ধে আমরা শাপলা চত্বরে যেতেই থাকবো, শাপলা চত্বরে আমরা যেতেই থাকবো, জাগ্রত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন সংগ্রামের শাহাদাতের রক্তস্নাত লাল পথে তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।